আসসালামু সালাম। আলাইকুম রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমাদের পঞ্চম ব্যাচের আজকেই সমাপনী ক্লাস করতে হচ্ছে, বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন যে রমজান প্রায় শেষের দিকে, বেশিরভাগ মানুষই ঘরমুখ হয়ে গেছে, অর্থাৎ বাড়ির দিকে রওনা দিয়েছে। এবং আমাদের যারা আমরা আছি ঢাকাতে বা বিভিন্ন জায়গায় যারা কর্মরত আছে, তারা কর্মরত আছে, তারাও কিন্তু আসলে আমাদের মন প্রাণ কিন্তু বাড়ির জন্য বা বাড়ির উদ্দেশ্যে ছুটে যাচ্ছে, এরকম একটা বিষয় কিন্তু সবারই জন্য দাঁড়িয়েছে। তো আর যারা আমাদের মা বোন আছেন, তারাও কিন্তু বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়ছেন। তো সেই বিষয়টাকে কিন্তু খেয়াল করি আসলে আমাদের এই যে পঞ্চম ব্যাচের সমাপনী ক্লাসটা আমরা আজকেই করছি, যদিও আমাদের এটা সময় ছিল আগামীকালকে করার জন্য, তথাপিও সব কিছু বিবেচনা করে বা সমস্ত বিষয়গুলো বিবেচনায় নিয়ে আমরা আসলে আজকেই আমাদের এই পঞ্চম ব্যাচের সমাপনী ক্লাসটা করছি। তো সমাপনী ক্লাস করার আগে আপনাদের সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে আপনারা যারা ক্লাস করেছেন নিয়মিত এবং বিভিন্ন হোমওয়ার্ক করেছেন, পরীক্ষা দিয়েছেন, অন্যান্য বিষয়গুলো যারা নিয়মিত কাজ করেছেন, সেই বিষয়গুলোর জন্য আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ইটিডিপির পক্ষ থেকে পাশাপাশি যে সমস্ত শিক্ষকগণ বা মেন্টরগণ ক্লাস নিয়েছেন, তাদের পক্ষ থেকে আপনাদেরকে ঈদের আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন বা ঈদ মোবারক জানাচ্ছি, সবাইকে অগ্রিম ঈদ মোবারক। পাশাপাশি আরেকটি বিষয় আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই, যে আমরা সমাপনী ক্লাসে আসলে যে বিষয়গুলো একটু খেয়াল রাখি, সেটা একটু সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে তুলে ধরতে চাই। মোটামুটিভাবে আমরা এই যে পঞ্চম ব্যাচের যে ক্লাসগুলো হয়, ক্লাসগুলোতে যে বিষয়গুলো আমরা শিখেছি বা আমাদের মেন্টরগণ অত্যন্ত যত্ন সহকারে যে বিষয়গুলো আপনাদেরকে শিখিয়েছেন, সেগুলো একটু রিভিউ করতে চাই। আপনারা দেখতে পাচ্ছি এখানে আমরা ক্যানভা টুলস দিয়ে পরিচিতি শিখেছি, ক্যানভা দিয়ে ডিজাইন শিখেছি, বিশেষ করে বুক কভার ডিজাইন, সোশ্যাল মিডিয়া ডিজাইন শিখেছি, ফেসবুক এবং পিন্টারেস্টে কীভাবে পিন করতে হয় সেই বিষয়গুলো আমরা কিন্তু পুঙ্খানুপুঙ্খ দেখিয়েছি। আমাদের কন্টেন্ট রিডিং ভিডিও ভিউসের কাজ ছিল, সেগুলো কিন্তু ক্লাস হয়েছে। আইকুরিতে কীভাবে সাইন আপ করবেন, কীভাবে কাজ পাবেন, সব বিষয়গুলো কিন্তু বিস্তারিত দেখানো হয়েছে। আমাদের কন্টেন্ট রিডিং এর কন্টেন্ট রাইটিং এর বাংলাতে স্পেশালি একটা ক্লাস ছিল, সেটাও করিয়েছেন আমাদের স্যার। এবং আজকে আমাদের ক্লাস হলো অ্যাফিলিয়েট মার্কেটিং এর, আমাদের জনাব মিস্টার সাজ্জাদ হোসেন সাহেব, জাহিদ হোসেন সাহেব ক্লাসটি নিয়েছেন খুব সুন্দরভাবে, আমি আশা করি আপনারা সবাই বেশ ভালোভাবে বুঝেছেন। পাশাপাশি আমরা কিন্তু এই সমস্ত কাজগুলো শিখে যে বিভিন্ন মার্কেট প্লেসগুলো আছে ইন্টারন্যাশনাল এবং লোকাল, সেই মার্কেট প্লেসগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে বিস্তারিত ধারণা দিয়েছি। যারা পারেন মার্কেট প্লেসগুলোতে অ্যাকাউন্ট খুলবেন, আর যারা পারবেন না, একটু কম আছেন বা প্র্যাকটিস কম করেছেন, একটু বুঝতে কম পেরেছেন, তারা আমরা যে লোকাল মার্কেট প্লেসটার কথা বলেছি আই করি, আমরা গতকালকে অবশ্য গত ক্লাসে কিন্তু এই মার্কেট প্লেসটা অত খুব একটা বেশি দেখাইনি, ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে ফোকাস দিয়েছিলাম। তো আমরা একটু আজকে আপনাদের সাথে লোকাল মার্কেট প্লেসের ফিউচার যে সম্ভাবনা বা পসিবিলিটিস বা কাজ পাওয়ার যে সম্ভাবনা আছে, সেই বিষয়গুলো একটু শেয়ার করতে চাই, যদি আপনারা ধৈর্য ধরে দেখেন। আশা করি সেই বিষয়গুলো আপনাদের অত্যন্ত কাজে লাগবে এবং উপকারে আসবে। তো আমরা জানি আই করি একটা লোকাল লোকাল মার্কেট প্লেস, আই করি একটা লোকাল মার্কেট প্লেস আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা সেখানে যদি একটু যাই, তাহলে দেখতে পাবো যে সেখানে আসলে কি ধরনের কাজগুলো হয়, আমরা একটু দেখি। এটা হচ্ছে iKuri.com, একটা লোকাল মার্কেট প্লেস। এখানে প্রায় দেখতে পাচ্ছেন আপনারা যারা আছেন, প্রায় 546 জন ফ্রিল্যান্সার কিন্তু এখানে যুক্ত আছেন। ইতিমধ্যে বিভিন্ন যে সেশনগুলো হয়েছে, সেই সেশনগুলোতে প্রায় 500+ ইনফ্লুয়েন্সার এখানে আইকোরিতে রেজিস্ট্রেশন করেছেন, এবং তারা দেখেন নিয়মিত কিন্তু কাজ করছে। আমরা যদি দেখি, দেখবো যারা একদম নতুন তারা বাদ দিয়ে বাকি সবাই পুরনো, একটু আগে যারা, এই যে দেখেন এখানে 11টা কাজ করেছেন উনি, আবার এখানে দেখতে পাচ্ছি আমরা ইনি 20টা কাজ করেছেন, তারপর না ইনি 22টা কাজ করেছেন, কাজ করেছেন, আবার এখানে আরো এখানে আছেন ফাতেমাতু জুরা, উনি 12টা কাজ করেছেন, আবার এখানে দেখেন আয়েশা সুইটে আছেন, ইনি সম্প্রতি জয়েন করেছেন, উনি কিন্তু 10টা কাজ অলরেডি করেছেন। হ্যাঁ, আমরা যদি আরেকটু ডিটেলস দেখতে চাই, আমরা দেখেন এখানে একজন ফ্রিল্যান্সার দেখতে পাচ্ছি তামান্না, উনি কিন্তু প্রায় 24টা সার্ভিস কমপ্লিট করেছেন, অনেক, 24টা সার্ভিস কিন্তু কম নয়, এই মাত্র জানুয়ারি মাসে জয়েন করে কিন্তু ইনি এতগুলো কাজ করেছেন। এরপরে আমরা যদি আরো দুই একজন ফ্রিল্যান্সারকে দেখতে চাই যে তারা কি পরিমাণ কাজ করেছে, তাহলে কিন্তু আমরা সেগুলো এখান থেকে দেখতে পাবো। হ্যাঁ, তো যেটা বিষয় হলো যে এই যে লোকাল আই করি লোকাল মার্কেট, সেখানে কিন্তু কাজ পাচ্ছে সবাই, অর্থাৎ কাজ করছে। হ্যাঁ, আমরা এই ওনাকে যদি দেখি, দেখেন আফিয়া আক্তার, যত সম্ভব ওনার নাম,
আরফি আরফিয়া আক্তার, আরিফা আক্তার, উনি দেখেন 21টা কাজ কিন্তু কমপ্লিট করেছেন। হ্যাঁ, এবং ওনারা যে কাজ কমপ্লিট করেছেন, কাজ কমপ্লিট করার পরে যে টাকা পেয়েছেন, উদ্যোগ দিয়েছেন, সেটা যদি আমরা একটু দেখতে চাই, তাহলে আমাদের যে গ্রুপগুলো আছে তারা যে টাকা পেয়ে রিভিউ দিয়েছে, যে দেখেন শারমিন সুলতানা নামে একজন, উনি রিভিউ দিয়েছেন 1250 টাকা কাজ করে, উনি কিন্তু অলরেডি উদ্যোগ দিয়েছেন। আবার এখানে আমরা দেখতে পাচ্ছি আরো আছেন, এখানে দেখেন উম্মে সালমা রহমান, উনি কিন্তু প্রায় 16টি কাজ করেছেন এই পর্যন্ত। উনি বলতেছেন আলহামদুলিল্লাহ, আয় করি এই পর্যন্ত 16টি কাজ কমপ্লিট করলাম, সাথে বাইরের 16টি সুন্দর সুন্দর রিভিউ পেয়েছেন, কাজও করেছেন, রিভিউ পেয়েছেন এবং টাকা উঠে দিয়েছেন। এরকম আরো অসংখ্য রিভিউ বা পোস্ট কিন্তু আমাদের এখানে আছে, যারা আয় করিতে কাজ করেছেন এবং কাজ করে যে টাকা পেয়েছেন সেগুলা কিন্তু এখানে দেখেন। আরেকজন দেখতে পাচ্ছি সুরভি নামে একজন আছেন, উনি কিন্তু ইটিডিপি আইকুরিতে যুক্ত হয়ে কাজ করেছেন, এই দেখেন 1150 টাকা উনি উঠে দিয়েছেন, 1000 টাকা, 150 টাকা ওনার কিন্তু এখনো ব্যালেন্স আছে। তো এখানে এরকম আরো দেখতে পাবো অসংখ্য কিন্তু রিভিউ এখানে আছে। গত বৃহস্পতিবার আমাদের উঠে ছিল প্রায় 45, এইরকম আমাদের ফ্রিল্যান্সার তারা উঠে দিয়েছেন অনেক টাকা, সেগুলো আমরা দুই একটা আপনাদেরকে এখানে দেখালাম শেয়ার করে। আবার এখানে দেখেন একজন ভর্তি হয়েছে, সেটাও দেখতে পাচ্ছি, একুরিতে রেজিস্ট্রেশন করেছেন, সেটাও আমরা দেখতে পাচ্ছি, এখানে রিভিউ দিয়েছেন। এরকম অসংখ্য আসলে আমরা রিভিউ দেখাতে পারবো, যারা আইকুরিতে কাজ করে রিভিউ দিয়েছেন বা টাকা ইনকাম করেছেন এবং কাজ করে চলেছেন প্রতিনিয়ত। তো মূলত আমরা যেটা দেখিয়েছিলাম এর আগের দিন, আমরা যে ইন্টারন্যাশনাল মার্কেটের প্রেস কথা বলেছিলাম, সেটা কিন্তু প্রচুর কম্পিটিশন হয় আপনারা জানেন। হ্যাঁ, সেখানে খুব বেশি কম্পিটিশন হয়, স্কিল হতে হয়, খুব ইংরেজিতে দক্ষ হতে হয়, অত্যন্ত ধৈর্যের সাথে লেগে থাকতে হয়, কন্টিনিউয়াসলি রাত জেগে জেগে কাজ করতে হয়, সময় শ্রম ব্যয়, অনেক সময় হতাশা চলে আসে, অনেক সময় ফেক বায়ার আসে, ইত্যাদি নানা ধরনের কম্পিটিশন আছে কিন্তু। এবং পাশাপাশি এখানে কিন্তু কাজ পাওয়ার কোনো গ্যারান্টি নেই। কিন্তু আই করি এই লোকাল মার্কেটটার বিষয়ে যদি আপনারা দেখেন, এখানে যারা যুক্ত হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু কাজ পেয়েছে, আমরা কিন্তু এটা আগে দেখিয়েছি। কাজ পাওয়ার এখানে কিন্তু নিশ্চয়তা আছে, কোনো গ্যারান্টি আছে, অর্থাৎ এখানে আপনি যদি আইকুরিতে রেজিস্ট্রেশন তাহলে কাজ কিন্তু আপনি পাবেনই। আইকুরিতে কাজ করতে হলে আপনার কিন্তু ইংরেজি জানার দরকার নাই, রাত জাগার দরকার নাই, এখানে কোনো ধরনের কমিশন দিতে হয় না এবং কোনো ধরনের ফেক বায়ারের কিন্তু সুযোগ নাই, অর্থাৎ আপনি কাজ করেছেন বায়ার টাকা দেয়নি এরকম কোনো সুযোগ নয়। এখানে কোনো পরীক্ষা দিতে হয় না বা এক্সাম দিয়ে যে এখানে গিগ পাবলিশ করতে হয় সে ধরনের কোনো কিছু নাই, গিগ বা র্যাঙ্ক করাতে হয় না, অ্যাকাউন্ট ডিজেবল হয় না, পেমেন্ট নিতে সমস্যা হয় না। সবচেয়ে বড় সুবিধা আমরা ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে কাজ করলে সেখান থেকে পেমেন্ট নিতে খুবই সমস্যা হয়, কিন্তু এই যে আয় করে লোকাল মার্কেট আছে সেখানে কিন্তু আপনি জাস্ট বিকাশ বা রকেটের মাধ্যমেই আপনার যে কাজের যে টাকাটা হবে সেটা কিন্তু আপনি খুবই সহজে বাসায় বসে থেকে, ঘরে বসে থেকে আপনি নিতে পারবেন। 500 টাকা হলে কিন্তু আপনি ইনডেপ দিতে পারবেন, কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে প্লেসগুলোতে এই ধরনের কিন্তু সুযোগ নাই। এ ধরনের অসংখ্য সুযোগ সুবিধা নিয়ে আয় করে কিন্তু আমাদের হাতের কাছে বসে আছে, আমরা যার যারা ট্রেনিং করেছি তারা যদি আমরা আয় করিতে রেজিস্ট্রেশন করি তাহলে কিন্তু আমরা কাজ পাবো। বিশেষ করে 21 দিনে যে সমস্ত শিক্ষা দেওয়া হয় সেই সমস্ত শিক্ষাগুলো নিয়ে আপনি কিন্তু আয় করিতে যুক্ত হওয়ার ধরুন সারা বছর এগুলো ধরে রাখতে পারেন, অর্থাৎ যেইগুলো শিখলেন, আপনি যে কাজগুলো শিখলেন আয় করিতে যুক্ত হন, সেই কাজগুলোর প্র্যাকটিস কিন্তু আপনি আয় করির মাধ্যমে করতে পারবেন। আর আয় করিতে যুক্ত না হন তাহলে কিন্তু আপনার প্র্যাকটিসও থাকবে না, আপনি কিছুদিন পরে ভুলে যাবেন, আবার অন্য কোথাও কিন্তু আপনাকে আবার এগুলো টাকা দিয়ে করতে হবে, অথবা না হলে আবার আবার ইটিডিপিতে ভর্তি হয়ে আপনাকে কিন্তু ফ্রি সেই কোর্সগুলো করে তারপরে আপনার এই দক্ষতাগুলো কিন্তু শান দিতে হবে, এছাড়া কিন্তু আপনি ভুলে যাবেন। পাশাপাশি আপনি যেটুকু শিখবেন সেইটুকু দিয়ে ছোট ছোট আয় কিন্তু শুরু করতে পারবেন, খুব বড় কাজের কথা আমরা বলতেছি না, ছোট ছোট কাজ কিন্তু আপনি রোজগার শুরু করতে পারবেন। আপনি যদি সিটকে পড়তে না পারেন, বাইরে একটা কাজ দিলে আপনি কাজ বুঝেন নাই, তাহলে কিন্তু আপনার অনেক সময় টেনশন হয়ে যায়। আপনার এই প্রবলেমগুলো দূর করার জন্য ইটিডিপির কিন্তু একটা সাপোর্ট টিম, আপনি যদি আয় করিতে ভর্তি হন বা রেজিস্ট্রেশন করেন, আয় করির সাপোর্ট টিম কিন্তু আপনাকে একদম পরিপূর্ণভাবে দেখিয়ে দেবে, এমনকি কাজ করে বায়ারকে জমা দেওয়া পর্যন্ত আপনার দ্বারা সহযোগিতা করে থাকবে। এর বাইরে আরো অনেক সহজ সহজ কাজ আছে আপনার, বিশেষ করে গ্রাফিক ডিজাইনের কিছু কাজ আছে, ফেসবুক পোস্ট, ভিডিও ভিউস এর কিছু কাজ আছে, বাংলা কন্টেন্ট লেখার মতো সহজ সহজ কাজ কিন্তু আপনারা আইকুরির মাধ্যমে করতে পারবেন। এবং প্রত্যেকটা কাজ করার পরে কিন্তু বায়ার সাথে সাথে আপনাকে পেমেন্ট করে দেয়, আর পেমেন্ট কোনো সমস্যা হলেও কিন্তু আমরা যেহেতু আমাদের একটা সুযোগ আছে সেখানে যোগাযোগ করার, আমরা কিন্তু সেই যদি কোনো কেউ প্রবলেম পড়ে সেগুলো কিন্তু আমরা সমাধান করে দিতে পারি সাথে সাথে। এছাড়া আইকুরিতে আপনার কাজ দেওয়া এবং নেওয়ার একটা নির্দিষ্ট টাইম আছে, যার কারণে সারা রাত জেগে থাকা বা সারাক্ষণ কিন্তু এটাতে লেগে থাকতে হয় না, আপনি নির্দিষ্ট সময় পরে যদি আপনার প্রোফাইলে গিয়ে চেক করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার কাজটা আছে কি নাই, অথবা কাজটা জমা হলো কি না, যদি জমা না হয় সেটাও কিন্তু আমাদের সাথে জানাতে পারবেন, আমরা কিন্তু সেটার সাথে সাথে আইকুরি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে সেটা কিন্তু একটা সলিউশন আনতে পারি নির্দিষ্ট সময়ের মধ্যে।
পাশাপাশি এখানে যে সমস্ত বাইরগুলো থাকেন তারা বাংলা ভাষাভাষী আছেন এবং ইংরেজিও আছেন, তবে বাংলা ভাষী বাইরের সংখ্যা বেশি হয়, সরাসরি কিন্তু আপনি বাইরের সাথে বাংলায় মেসেজ আদান প্রদান করতে পারেন এবং বাংলা ভাষায় লিখে তা আপনার প্রবলেমগুলো বোঝাতে পারেন, অর্থাৎ কাজটা ভালোভাবে করেছেন কিনা, কাজটা বুঝতে কোনো সমস্যা আছে কিনা, সেই বিষয়টাও কিন্তু আপনি সেখানে বাইরের সাথে সরাসরি কমিউনিকেশন করতে পারেন। পাশাপাশি রেগুলার কাজ পাওয়া যায়, অর্থাৎ একটা কাজ করে জমা দেওয়ার পরে কিন্তু আর একটা কাজ পেয়ে যান, রেগুলার ছোট ছোট কাজ কিন্তু এখানে পাওয়া যায়, কাজ পায়নি বা পাওয়া যায় না এরকম কোনো 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 গ্যারান্টি সম্ভাবনা কিন্তু নেই, অর্থাৎ কাজ পাবেনি। এর বাইরেও আপনি যদি আইকোরিতে ট্রেনিং রেজিস্ট্রেশন করার পরে ইটিডিপি তে ট্রেনিং নিয়েছেন, সেই ট্রেনিং নিয়ে যদি আপনি বিভিন্ন কারণে যদি কাজ করতে না পারেন, ব্যস্ততার কারণে, পারিবারিক সমস্যার কারণে, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যদি আপনি কাজ করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আইকোরি পুরো রেজিস্ট্রেশন, ইটিডিপি এবং আইকোরির সাথে একটা কন্ট্যাক্ট আছে, তারা কিন্তু পুরো টাকাটাই, রেজিস্ট্রেশনের পুরো টাকাটা কিন্তু ফেরত দেওয়ার ব্যবস্থা করেছে। তো এতগুলো সুবিধা কিন্তু আমরা আসলে এই লোকাল মার্কেট প্লেস গুলো দিচ্ছে, অর্থাৎ আইকোরি দিচ্ছে। তো আমরা আশা করি আপনারা যারা এতদিন দীর্ঘ কষ্ট করে ট্রেনিং নিলেন, প্রশিক্ষণ নিলেন, কাজ শিখলেন ক্যানভা দিয়ে, এই কাজগুলো যদি আপনি কাজে লাগিয়ে আয় করতে চান, তাহলে অবশ্যই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেমন সুযোগ আছে, অপরচুনিটি আছে, সেখানে যেমন বাধা বিপত্তিও আছে, ঠিক পাশাপাশি লোকাল মার্কেটগুলো থেকেও কিন্তু আপনি আয় করতে পারেন। আমরা ফেসবুকের কথা বলেছি, আইকুরির কথা বলেছি, আইকুরিতে সবচেয়ে সুবিধাজনক হলো আইকুরিতে কাজ করা, যারা ফেসবুকে সময় দিতে পারবেন না তারা আইকুরিতে যুক্ত হয়ে যদি যে কাজগুলো শিখেছেন সেগুলো দিয়ে গিগ সাবমিট করেন, তাহলে কিন্তু আপনারা আইকুরি থেকে ছোট ছোট কিছু কাজ করে আপনার নির্দিষ্ট পরিমাণ আয় প্রতি মাসে করতে পারেন, এটা একটা সম্ভাবনা আছে। তো এই যে কাজগুলো শিখলেন, আপনি শুধু কাজ শিখলে যে কাজ পাবেন তা না, বরং আপনাকে তাহলে জানাতে হবে, অ্যাকশন নিতে হবে, অর্থাৎ আপনাকে এগিয়ে আসতে হবে। আপনি যে কাজ শিখেছেন এটা যদি আইকুরি থেকে জানান, তাহলে কিন্তু তারা আপনাকে কাজ দিবে, আর কাউকে যদি না জানান তাহলে কিন্তু আপনি কাজ পাবেন না, অর্থাৎ আপনাকে নিজেকে কিন্তু এগিয়ে আসতে হবে। আমরা ট্রেনিং দিয়েছি, আমাদের ট্রেনিং দেওয়ার কাজ, এখন আপনি সেই ট্রেনিং বা দক্ষতাকে কাজে লাগিয়ে কিন্তু আপনারা আয় করতে পারেন, বিশেষ করে আইকুরি থেকে কাজ করতে পারেন, বই আসে থেকে আয় করতে পারেন, 64BD পণ্য থেকে আয় করতে পারেন, অ্যাফিলিয়েট থেকেও আয় করতে পারেন। অ্যাফিলিয়েটের বিভিন্ন ধরনের অ্যাফিলিয়েট যে বিষয়গুলো আজকে আমাদের জাহেদ স্যার আলাপ করেছেন, আমরা বিশ্বাস করি আপনারা সেই বিষয়গুলো যথাযথ ভালোভাবে বুঝেছেন এবং সেগুলো থেকে আয় করার চেষ্টা করবেন। পাশাপাশি আগামী রমজানের পরে, ঈদের পরে আমাদের এখানে ক্লাস 6 থেকে ক্লাস 8-এর যে ডিজিটাল প্রযুক্তির ক্লাসগুলো শুরু হবে, সেখানে কিন্তু আপনারা স্টুডেন্টসদেরকে অ্যাফিলিয়েট করে মিনিমাম কমপক্ষে 100 টাকা করে আয় করতে পারেন, অর্থাৎ আমাদের এখানে স্টুডেন্টস ভর্তি করে দিয়ে আপনার ছোট ভাই থাকতে পারে, আপনার আত্মীয় স্বজন অনেকেই থাকতে পারে যারা ক্লাস 6 থেকে 8 পর্যন্ত পড়াশোনা করছে, তাদেরকে আইকুরিতে যুক্ত করে তাদেরকে আপনার ITBD একাডেমি যে ডিজিটাল প্রযুক্তি নিয়ে যে ক্লাস শুরু হবে সেখানে যুক্ত করার মাধ্যমে কিন্তু আপনার অ্যাফিলিয়েট হিসাবে আয় করতে পারেন। আমরা বিশ্বাস করি আপনারা সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন এবং সেটা মনোযোগ সহকারে করার চেষ্টা করবেন। তো আইকুরিতে যদি আপনারা রেজিস্ট্রেশন করতে চান, সেটা কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি মার্চ মাসের 2 তারিখ থেকে, এটা চলবে 9 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 4 রাত পর্যন্ত, এবং রেজিস্ট্রেশন ফি এই শুধুমাত্র রমজানকে বিশেষ ডিসকাউন্ট দিয়ে 700 টাকায় করা হয়েছে, এবং আপনারা চাইলে যাদের পুরো টাকা দেওয়ার সামর্থ্য নেই তারা কিন্তু 500 টাকা দিয়েও বুকিং করে রাখতে পারবেন। ঈদের সামনে নানান ধরনের ব্যস্ততা থাকবে, ব্যয় থাকবে, সেই সমস্ত ব্যয়গুলো থেকে কিছু টাকা সেভ করে মাত্র 500 টাকা দিয়ে কিন্তু আপনি আইকোরিতে রেজিস্ট্রেশনের জন্য একটা বুকিং দিতে পারেন, আর সমস্ত টাকা যদি খরচ করেই ফেলেন তাহলে কিন্তু আইকোরিতে বুকিং দেওয়ার আপনার সুযোগটা থাকলো না। তো সবাই একটু বিষয়টাকে অবশ্যই খেয়াল রাখবেন, অন্তত পক্ষে আয় রোজগার শুরু করার জন্য কিছু কষ্ট করতে হয়, সেই কষ্টটা আমরা আশা করি আপনারা ঈদকে সামনে রেখে করবেন, এবং কমপক্ষে 500 টাকা দিয়ে আপনি যদি সম্ভব হয় আইকোরিতে রেজিস্ট্রেশন করার জন্য যে বুকিং সিস্টেমটা রয়েছে খুব দ্রুত করে ফেলবেন। যদি কেউ না পারেন অন্তত 9 তারিখ পর্যন্ত যে সময় আছে সে সুযোগটা কাজে লাগাবেন। আমরা বলবো যে 2-1 দিন আমাদের আগে কামাল পর্যন্ত অফিস খোলা আছে, আপনারা এই অফিস টাইমের মধ্যে যদি বুকিং দিয়ে ফেলেন আমাদের জন্য সাথে সাথে আমরা সমস্ত বিষয়গুলো কমপ্লিট করে দিতে পারবো, এবং ঈদের পরে এসে আপনারা কাজ শুরু করার সম্ভাবনা রয়েছে, কাজ শুরু করে আয় করতে পারবেন আমরা আশা করি। তো মোটামুটি এই ছিল, পাশাপাশি যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে আয় করার জন্য যুক্ত হতে চাচ্ছেন আমরা যে বেসিক ট্রেনিংটা দিয়েছি, এর পাশাপাশি যদি আমাদের যে ক্যানভা অ্যাডভান্স কোর্সটা রয়েছে সেখানে যদি আপনি অ্যাডমিশন নিতে পারেন এবং সেখানে অ্যাডভান্স কিছু আরো কাজ শিখে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস গুলোতে যে কাজগুলো ডিমান্ড সবচেয়ে বেশি আমি গত বুধবারে 3 তারিখে দেখিয়েছি, আমরা ক্যানভা দিয়ে সরাসরি ক্যানভা শিরোনামে কিন্তু অনেক ধরনের কাজ রয়েছে, আমরা এই ক্যানভা অ্যাডভান্স কোর্সে আরো অ্যাডভান্স কিছু বিষয়
শিখাবো, সেগুলো দিয়ে আপনার ইন্টারন্যাশনাল মার্কেটগুলোতে আপনার যুক্ত হতে পারবেন এবং নিজে ইনকাম করতে পারবেন। তো সেই কোর্সটা মাত্র 700 টাকায় করতে পারবেন। অনেকের অনুরোধে কিন্তু আসলে আমরা এই কোর্সটা ওপেন রেখেছি এখন পর্যন্ত, এবং ঈদের পরে সেই কোর্সটা শুরু হয়ে যাবে। আমরা চেয়েছিলাম ঈদের আগে শুরু করার জন্য, কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী যারা ওখানে অ্যাডমিশন নিয়েছেন তাদের সুপারিশের কারণেই কিন্তু আমরা এই কোর্সটা ঈদের পরে শুরু করছি, এবং সেই ক্ষেত্রে কিছু স্টুডেন্টস হয়তো সুযোগ পাবেন সেখানে ভর্তি হওয়ার বা যুক্ত হওয়ার। তো মোটামুটি এই ছিল আমাদের আপনাদের সাথে বলা সম্পর্কে বলা। তো আপনারা আপনাদের সাথে আছেন সেই জন্য ধন্যবাদ, পাশাপাশি ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আপনাদেরকে, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। আপনারা সবাই আনন্দের সাথে পরিবারের সাথে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে ভালোভাবে ঈদ করুন, ঈদের আনন্দ উপভোগ করুন, সেটাই আমরা চাই এবং সেটা আমাদের প্রত্যাশা। পাশাপাশি ঈদের পরে ফিরে এসে যারা রেজিস্ট্রেশন দিয়েছে করেছেন তারা কাজ শুরু করবেন, এবং যারা বুকিং দিয়েছেন তারা পুরো পেমেন্ট করে কাজ শুরু করবেন, এবং যারা এখনো বুকিং দেননি আমি আবারও আহ্বান জানাবো ঈদের আগেই আপনি অন্তত 500 টাকা জমা দিয়ে আইকুরিতে রেজিস্ট্রেশনের যে বুকিং সিস্টেমটা চালু রয়েছে সেটা আপনি সেই সুযোগটা গ্রহণ করুন এবং লুফে নিন। মোটামুটি এই ছিল আপনাদের প্রতি আমাদের কথা বা বক্তব্য। এখন আমরা দেখতে চাচ্ছি যেহেতু সমাপনী ক্লাস অনেকের অনেক ধরনের কথাবার্তা থাকে, সেই বিষয়গুলো কেউ যদি আপনারা শেয়ার করতে চান আমরা আপনাদের সকলকে জন্য উন্মুক্ত করে দিচ্ছি। আপনারা চাইলে আমাদের সাথে কথা বলতে পারেন, হ্যান্ড রেজ করলে আমরা ইনশাল্লাহ একে একে করে আপনাদের সবাইকে ডেকে নিয়ে আপনাদের জিজ্ঞাসা করব। এর আগে মমতাজ কথা বলেছিলেন নূরজাহান নামে একজনকে দেখতে পাচ্ছি, নুরুন নাহার মিম, উনি যদি থাকেন আপনি কথা বলতে চাইলে কথা বলতে পারেন, আনমিউট করে দেওয়া আছে আপনাকে, আপনি কথা বলতে পারেন। এর বাইরে অন্য কেউ যদি থাকেন।